হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এসেছি আমার চ্যানেল এভরিথিং ব্লগ। তো আমি আজকে আপনাদের সামনে পিৎজা করব বলে নিয়ে এসেছি। তো পিৎজা কী কী করে করতে হয় আপনাদের আমি একটু দেখাতে পারলাম না, এর মধ্যে কী দিতে হয় না দিতে হয়। তো এর মধ্যে আমি হাফ চামচ দিয়েছি খাওয়ার বেকিং সোডা, আর হাফ চামচ দিয়েছি বেকিং পাউডার। তার মধ্যে ছোট্ট একটা দই দিয়ে আমি 250 গ্রাম ময়দা নিয়ে মাখাচ্ছি। তো এই দেখুন কিরম করে মাখতে হয়, এইরকম করে পাতলা নরম করে মাখতে হবে অনেকক্ষণ ধরে। তো দেখুন এইভাবে করে মাখতে হবে। এরকম নরম করে মাখতে হবে, হাতে যেন পুরো জড়িয়ে যায়। তো আমার এটা 10 মিনিট ধরে মাখবো। তো আমি এটা এখন 10 মিনিট মাখা হয়ে গেছে, আমি এটা এখন রেস্টে দিচ্ছি 10 মিনিটের জন্য। তো দেখলেন আমরা ময়দা মাখলাম, এবার আমরা এই মাংসটা ভেজে নিচ্ছি একটু। এর মধ্যে একটু আদা, একটু রসুন, একটু জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে আমি এটা ভেজে নিচ্ছি। তো ঠিক আছে, দেখুন এবার আমি এটা নামিয়ে দিচ্ছি। এ দেখুন এটার এইভাবে করে আমি ভেজে নিয়েছি, এবার আমি এটা নামিয়ে নিচ্ছি। দেখুন তো আমি 10 মিনিট মাখিয়ে রেখেছিলাম, এবার এটাতে এরকম নরম করে মাখতে হবে ইংরেজি হাতে লেগে যাওয়ার মতন। এবার এটাতে একটু ময়দা দিয়ে একটা একটা ইয়ে টাইপের তৈরি করে নিতে হবে, গোল্লা টাইপের। আমি এটা এখন সেদ্ধ বসাবো, তা একটু ফুটো ফুটো করে নিই, মানে এটা ফুলে গেলে অসুবিধা আছে। আমি এটা হালকা করে সেকে নিয়ে আসি। তো আমার এটা সেকা হয়ে গেছে, এটা বলেছি হালকা করে সেকবো, তো এটা আমার হালকা করে সেকা হয়ে গেছে। দেখুন এবার এটা আমি নামিয়ে দেবো। তো আমার বেলা হয়ে গেছে, আমি এই থালাটায় বাটার মাখিয়ে নিয়েছি। আমি এই থালাটা হচ্ছে গিয়ে উনুনের ওপরে দেবো, মানে যেটার ওপরে করা হবে তার উপরে আমি মাখন লাগিয়ে নিয়েছি। মাখন না লাগিয়ে নিলে ওটা তলায় লেগে যেতে পারে। তো আমার তো রুটি বেলুন চাকি আমার ছোটো হয়ে গেছে, ওর জন্য আমার এরকম করে নিতে হলো। কি করব এবার, এইটাকে আমি এর ওপরে এরকম মোটা হবে, এর ওপরে হালকা করে আমি তুলে দেবো। তুলে দিয়েছি, এবার এটা চারিদিক দিয়ে আমি ই করব। এটা আমি এবার একটু জাস্ট ফুটো করে দিচ্ছি, নাহলে এটা ফুলে গেলে চিজগুলো সব বেরিয়ে যাবে। তো এটা হচ্ছে সস, এটা হচ্ছে গিয়ে তোমার টমেটো সস আর তোমার পিৎজা সস। এটা দিয়ে আমি এবার সারা জায়গায় মাখাবো। এই যে এটা টমেটো সস, আর এটা হচ্ছে পিৎজা সস, পিৎজা পাস্তা সস দিয়ে এবার এটারে আমি ভালো জায়গায় ভালো করে মাখাবো।
মাখিয়ে দিয়েছি। এটা হচ্ছে গিয়ে চিজ, স্লাইস চিজ। আমি ওই ইয়ে চিজটা আমি পাইনি, অল্প কটা পেয়েছি, তা আমি এই চিজটাই নিয়ে আসলাম। এই চিজটা নিয়ে এসে আমি এখান থেকে দেব। আর এটা হচ্ছে ওই খোয়া ক্ষীর আছে না, খোয়া ক্ষীরের মতনই ঘষে দেবো। তো এটা খুলে দেখাবো, তার মধ্যে একটু টমেটো দেবো, ক্যাপসিকাম দেবো আর পেঁয়াজ দেবো, আর এই চিজগুলো দেবো। চলুন দেখুন, আমি এগুলো দিয়ে নিই। এটা আমার দেওয়া হয়ে গেছে, এরপরে আমি এই রুটিটা দিয়ে দেবো, দিয়ে সাইড থেকে আমি এটা এরকম করে মুড়িয়ে দেবো যেন চিজগুলো না বেরোয়। এবার আমি সাইডগুলো একটু ফুটো ফুটো করে দেবো। কাঁটাটা দিয়ে, এই কাঁটা চামচটা দিয়ে ফুটো ফুটো করলে কি জিনিসটা তাহলে ফুলবে না, যদি জিনিসটা ফুলে যায় তাহলে জিনিসটা নষ্ট হয়ে যাবে। তো দিয়ে দিলাম ভীষণটা দেবো, তো এর উপরে আমি এই সসটা আবার মাখিয়ে দেবো। আমি এখন পেঁয়াজগুলো সাজিয়ে দিচ্ছি। এটা ক্যাপসিকাম দিলাম, এরপরে এবার টমেটো দিয়ে দিলাম। এরপরে দেব আবার মাংস, চিকেন। এবার এই চিজটা আমি এর উপর থেকে হালকা করে ঘষে ঘষে চারিদিকে ছড়িয়ে দেবো।
চিজ দেওয়া হয়ে গেছে। এবারে সাইড থেকে আমি একটু মাখন লাগিয়ে দেব। মাখনটা সাইড দিয়ে লাগিয়ে দিলে কি সাইডের এটা তাহলে শক্ত হবে না। হয়ে গেছে, আমি এবার এটা ভাপে বসাবো। তো আমি একটা চাটু বসিয়েছি, চাটুর ওপর একটা গাবলা বসিয়েছি, তার উপরে আমি এই ছোট বাটিটা বসাচ্ছি। এর মধ্যে বালি কিংবা নুন দিলে ভালো হয়, কিন্তু আমি বালি নুনটা দিইনি। আমি এর উপরে একটা ছোট চাটু বসিয়ে, তার উপরে গাবলা বসিয়ে, তার উপরে বাটিটা দিয়ে, তার উপরে আমি এটা বসিয়ে দিচ্ছি। তো আমি এর উপরে বসিয়ে দিচ্ছি, এবার আমি এটা ঢেকে দেবো। তো আমি এটা দিয়ে এভাবে ঢেকে দিলাম। এবার 10 মিনিট পরে আবার আপনাদের সাথে দেখা করছি বন্ধুরা। তো চলুন আমরা এবার এটা নামি, এবার দেখি এটা কিরকম কি হয়েছে। দেখুন হয়ে গেছে আমার পিৎজা আধ ঘন্টার মধ্যে। তো আমি এটা এখন নামিয়ে দিলাম। দেখুন এবার এটা চলুন কাটি কেটে খাই, দেখি কেমন হয়েছে। গন্ধটা তো হেভি সুন্দর বেরোচ্ছে, এবার এটা খেয়ে দেখি চলুন। তো এবার চলুন এটা আমরা কাটি কেটে খেয়ে দেখি কেমন হয়েছে। তো এটা খেয়ে বলো এবার কেমন হয়েছে। হ্যালো বন্ধুরা, দেখছেন আমার বউ আমি অনেকদিন ধরে খেলো খেলো করছি, তা অর্ডার দিইনি, বাড়িতেই বানানো হয়েছে। তো এখন টেস্ট করে দেখবো কেমন হয়েছে। তার আগে আপনাদের কটা কথা বলে নিই, আমাদের এই এভরিথিং ব্লগটা আমাদের দুজনারই, সঙ্গে ছেলে মেয়েও আছে আমাদের পরিবারের। এই এভরিথিং ব্লগটা সবাই মিলে আমরা জয়েন করি, কখনো ও ভিডিও করে কখনো আমি করি, ঠিক আছে। তো এতে কিছু মনে করবেন না, কেন সবাই আমি ধরো কোথাও গেলাম তখন ও যেতে পারে না, বা ও গেলো আমি গেলো, আবার একসঙ্গে যাই সবাই মিলে, এইভাবে ভিডিওটা করি। তা আপনারা সবাই লাইক শেয়ার করবেন আর বেশি করে সাবস্ক্রাইব করবেন তাড়াতাড়ি পারলে, আমরা যাতে একটু ভালোভাবে ভালো ভিডিও করতে পারি আপনাদের জন্য। লাইক শেয়ার সাবস্ক্রাইব শেয়ারটা করবেন, সাবস্ক্রাইব করবেন।
আর বটন রিলাক্সেটা দাবিয়ে দেবেন, অন করে দেবেন, যাতে আমরা কোনো ভিডিও চাইলে আপনাদের কাছে তাড়াতাড়ি যেতে পারে, আপনারা দেখতে পারেন, মানে ভিডিওটা আর উপভোগটা করতে পারেন, ভালো খারাপ মন্দ সব কমেন্ট করতে পারেন। ঠিক আছে, তো চলেন এখন টেস্ট করে দেখি না আগে। চিকেন পিজা এটা দারুণ হয়েছে, টেস্টটা ভালো হয়েছে, তো আমরা খাচ্ছি, আপনারা বাড়িতে বানিয়ে খাবেন সবাই মিলে। বাড়িতে বানালে খরচা একটু হয়তো বেশি পড়বে বা কম পড়বে, কিন্তু বাড়িতে বানিয়ে খাওয়ার মজাই আলাদা। ছেলে মেয়ে থাকলে ছেলে মেয়েদের সঙ্গে একটু বানিয়ে খেয়ে দেখবেন। তো সবাই খেলো, এবার আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে, সবাইকে দিয়ে দিয়েছি, এবার আমি একটু খেয়ে দেখি। হেভি খাচ্ছে পিজাটা, হেভি আর হয়েছেও দারুন। তো বন্ধুরা আজকে এই অবধি, যদি আপনাদের ভালো লাগেন অবশ্যই করে একটা করে সাবস্ক্রাইব শেয়ার লাইক অবশ্যই করে দেবেন, আর আপনারা এরকম সাথে থাকবেন পাশে থাকবেন আর কিছুই চাই না, আপনারা সবাই ভিডিওগুলো একটু দেখবেন। তো আজকে আমি এই অবধি শেষ করলাম, নমস্কার।